गांधीर देशे गडसेर प्रशस्ति जा एतदिन देखा जेत गोबलयेर राज्ये ताई एबार बांग्लाय कलकातार बुके घटा करे महात्मा गांधीर हत्याकारी नाथुराम गडसे और नारायण आप्तेर मृत्यु दिवस पालन करल गेरुआ शिविर। 1947 साले देश जखन स्वाधीन होच्छे तखन देशभागेर विषादे मग्न गांधीजी एई कलकातातेई छिलेन, नीरब, अवसन्न, अनशनरत। साम्प्रदायिक संघर्षे उत्तप्त शहर के शांत करेछिलेन तिनि। और तार से प्रिय कलकातातेई एबार तार हत्याकारीर मृत्यु दिवस पालित हलो साड़म्बरे बांगलार बुके, जा नजिरबिहीन बोलेई मने करछेन अनेके। गांधीजी के हत्या करार अपराधे 1949 सालेर 15 नवेम्बर फाँसी हयेछिल गडसे और नारायण आप्तेर। सेई दिनटिके बौबाजारेर भारत सभा हले वीर शहीद दिवस हिसेबे पालन करलो हिंदू दर्पण नामे एकटी संगठन। नाथुराम गडसे, नारायण आप्ते, वीर सावरकर, गणेश सावरकर एरा सकलेई हिंदुत्ववादी छिलेन। এরা হিন্দুত্বের জন্য কাজ করে গেছেন ডিউরিং দ্য ডে। সেইখানেতে দাঁড়িয়ে গান্ধীজির কিছু কাজ সেগুলো হিন্দু বিরোধী ছিল আমরা মনে করি, এবং সেই স্টেটমেন্টটা পড়ার পরে আমরা ওই স্টেটমেন্টটা পড়ার পরে আমাদের মনে হয়েছে যে এদের একটা যোগ্য সম্মান প্রয়োজন, সেই জন্য আমরা আজকে প্রোগ্রামটা করেছি। জাতির জনককে হত্যাকারীদের মৃত্যু দিবস পালনকারীদের গ্রেফতারের দাবি তুলেছে কংগ্রেস। যে মহাত্মা গান্ধীর হত্যাকারীরা শহীদ কি করে স্থান পায়, তারা তাদের অনুমতি দেয় কে? এর তদন্ত হওয়া উচিত, তাদের অনুমতি দিল কে? এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক পশ্চিমবঙ্গের বুকে, কোথায় কি হবে জানি না, এখানে নিষিদ্ধ করে এদেরকে গ্রেপ্তার করা হোক। বামেরা আবার এই অনুষ্ঠানের পেছনে তৃণমূলের সঙ্গে গেরুয়া শিবিরের আতাতের ইঙ্গিত পাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্য যে মমতা ব্যানার্জির সরকারের আমলে যেমন আরএসএস বাড়ছে, তেমন এইরকম ভাবে প্রকাশ্যে বলবার মতন অধিকার সেটাও কারুর কারুর জন্মে যাচ্ছে। এ কোনোদিন কখনো ভাবা যেত না, থাকতো জ্যোতি বোস, কারুর ঠাকুরদার হিম্মত হতো না এসব কথা বলার। যদিও হিন্দু দর্পণের এদিনের অনুষ্ঠানের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এটা মৌলবাদী শক্তির উত্থানের চেষ্টা, আমি সম্পূর্ণ এর প্রতিবাদ করি এবং বিরোধিতা করি। যারা এই ধরনের কাজ করেছেন জাতির প্রতি অবমাননাকর কাজ করেছে। গডসের মৃত্যু দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ও। যদিও দল হিসেবে বিজেপি এই ধরনের অনুষ্ঠানকে সমর্থন করে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এই ধরনের অনেক মানুষ ভারতবর্ষে রাজনীতি করেছেন, স্বাধীনতা আন্দোলন করেছেন, তাদের বিভিন্ন নীতি ছিল, কিন্তু হিংসাকে কেউ সাপোর্ট করে না, আমরা করি না। অনেক সংস্থা আছে কাউকে কিভাবে রেখেছে, আজকে হয়তো মির্জাফরের পক্ষে কাউকে পাওয়া যাবে, দেখেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন কেমন ছিলেন, কি হয়েছে আমার জানা নেই, সে ওটা নিয়ে কিছু বলার নেই। আজ থেকে 73 বছর আগে যখন গান্ধীজিকে হত্যা করেছিল নাথুরাম গডসে, তখন জওহরলাল নেহরু বলেছিলেন ভারতীয় জীবন থেকে দীপশিখা নিভে গেল। সেই ভারতেই এখন গান্ধীর হত্যাকারীর মৃত্যু দিবস পালিত হচ্ছে, তাও আবার ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই বাংলায়, যার সঙ্গে নিজের আত্মিক যোগ বোঝাতে গিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী একবার বলেছিলেন, যদিও আমি গুজরাতি কিন্তু যেহেতু আমি একজন ভারতীয় তাই আমি বাঙালিও। সেই বাংলার বুকেই পালিত হলো গান্ধীজির হত্যাকারীদের মৃত্যু দিবস। দীপক ঘোষ, ABP আনন্দ, কলকাতা।